জেলার বড় চশমার দোকান এখন আপনাদের শহর বহরমপুরে। নিজস্ব কম্পিউটার ল্যাবে আমরা লেন্স তৈরি করে থাকি। আমাদের ঠিকানা বহরমপুর সুশ্রুত আই হসপিটালের ঠিক পাশে রাস্তার ডান দিকে। এভারেস্ট অপটিক্যালে আপনাদের জানায় সাদর আমন্ত্রণ। ২০২১ সালের নির্বাচনে জরুরি কাজের বকেয়া পাওনা টাকার দাবি সহ একাধিক দাবিতে ডেপুটেশন কর্মসূচি মুর্শিদাবাদ জেলা কন্ট্রাক্টরস অ্যাসোসিয়েশনে। বুধবার দুপুরে মুর্শিদাবাদ জেলা কন্ট্রাক্টরস অ্যাসোসিয়েশনে প্রাঙ্গণ থেকে মিছিল করে পূর্ত দপ্তরে ডেপুটেশন, সেচ দপ্তরে ডেপুটেশন, অবশেষে জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের সামনে জমায়েত বিক্ষোভ অনুষ্ঠিত হয়। এছাড়াও তাদের দাবি, প্রান্তিক ঠিকাদারদের জন্য সমস্ত রকমের মেনটেন্যান্স এর কাজ বের করতে হবে ও রিজার্ভ ব্যাংকের ইন্টেন্ট অনুযায়ী মূল্যবৃদ্ধির কারণে অবিলম্বে প্রাইস শিডিউল বাড়াতে হবে। দাবি না মানলে আরো বৃহত্তর আন্দোলনে নামার হুঁশিয়ারি। ২০২১ সালে যে অ্যাসেম্বলি ইলেকশন হয়েছিল সেই ইলেকশনে আমরা লজিস্টিক সার্ভিস দিয়েছিলাম, পিডব্লিউডি ওরিয়েন্টেড, পিডব্লিউডি ইলেকট্রিক্যাল এবং পিডব্লিউডি কিচেন, এগুলো আমরা আমাদের যে আধা মিলিটারি এসেছিল তাদের জন্য আমরা এই কাজগুলো সম্পূর্ণ করেছিলাম সেই সময়ে। কিন্তু আজকে আড়াই বছর ওপরে কমপ্লিট হয়ে যাওয়ার পরে আজ পর্যন্ত কোনো পেমেন্ট পাইনি। আমরা জেনারেলি ছোটো ছোটো ঠিকাদাররা এই কাজগুলো করে থাকে। এই জেলা শিল্পবিহীন জেলা, কৃষিভিত্তিক জেলা, শিক্ষিত বেকার ছেলে সবাই পড়াশোনা করার পরেই এই প্রফেশনে এসে হাজির হয়, এছাড়া কোনো রাস্তাই নেই এখানে। সুতরাং এখানে প্রতিদ্বন্দ্বিতা বেশি, আমরা কম রেটে কাজ করে দিচ্ছি। এই রেট বৃদ্ধির প্রতিবাদে, রেট যাতে বৃদ্ধি হয় সেই জন্যই আমরা আজকে রাস্তায় নেমেছি।